ম্যাচ আবারো একটা হাড্ডাহাড্ডি লড়াই বলতে পারি। ইতিমধ্যে কিন্তু দুই ওপেনার ব্যাটার দুই সূত্রপাতকারী খেলোয়াড় মাঠে এসেছেন ইনিংসের শুরুতেই বলতে পারি, কিন্তু ওখানে সিয়ানে সানে লড়াই। স্ট্রাইকে থাকবেন টুকাই সঙ্গ দেওয়ার জন্য সোম, আর বলাতে নিয়ে আসা হয়েছে হরিপালের খেলোয়াড়, দ্য ম্যান ফ্রম হরিপাল, বঙ্গ টেনিস ক্রিকেটের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড খেলোয়াড় নিয়ে আসা হয়েছে ওখানে বলাতে প্যারিককে, সোনু চাল উর্ফ প্যারিক। শুরু হবে এই মুহূর্তে ফার্স্ট ইনিংসে প্রথম বল, স্ট্রাইকে টুকাই সামনে কোথাও না কোথাও লড়তে হলে ক্ষমতা প্রয়োজন, ক্ষমতা রয়েছে এই খেলোয়াড়ের মধ্যে, দক্ষতা রয়েছে। কিন্তু স্লোভার ডেলিভারি প্যারেক, বারবার বলছিলাম বিগত পাঁচ থেকে সাতটা বছর বহু বড় গ্র্যান্ড স্ল্যাম খেলার অভিজ্ঞতা রয়েছে বঙ্গ টেনিস ক্রিকেটের, শর্টহ্যান্ড ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ, উইন্টার কাপের এই মরসুমে মেগা ফিনালে অনবদ্য বল করেছিলেন এই খেলোয়াড় প্যারেক বলাতে। জার্সি মানেই কিন্তু ভারতবাসীর ইমোশন, বিরাট কোহলির জার্সি ওখানে কিন্তু ভুল করতে বাধ্য করছেন। রাজার মতো ফিরে এসছেন ওখানে বলার প্যারেক, কিন্তু বিগত বল থেকে লেগ বাই রূপে আবারও চারটি রান। শেষ বল, প্রথম ওভারের শেষ বল নিয়ে চলেছেন ওখানে হরিপালের এই খেলোয়াড় প্যারেক স্ট্রাইকে, বাঁকুড়ার যুব তারকা। মুম্বাইয়ের মারিন ড্রাইভ থেকে চমৎকার একটা শট, ক্রিকেটের ব্যাকরণটা মেনে খেললেন, বিরাট কোহলির জার্সি নাম্বারটাকে রিপ্রেজেন্ট করলেন ড্রাইভ, বল চলে যাবে সরাসরি এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমা রেখার ওপারে, চারটি রান টুকাই। বলিংয়ে পরিবর্তন আমরা বিগত ম্যাচে দেখেছিলাম ঠিক সে আসানসোলের খেলোয়াড়দেরকে দাপট দেখাতে, এই ম্যাচেও কি আসানসোলের খেলোয়াড় দাপট দেখাবেন? দ্য ম্যান ফ্রম আসানসোল জামুরিয়া মাস্টার বলাতে স্ট্রাইকে সোম, চমৎকার ডেলিভারি ওখানে, এক প্রান্তে আসানসোল অপর প্রান্তে বাঁকুড়া টাউন, বাঁকুড়া টাউনের খেলোয়াড় সোম, আবার ওখান থেকে নান্দনিক বোলিং, চাপের মুখে যেভাবে কিন্তু নিজের সেরা পারফরমেন্স টুকু নিকলে দিচ্ছেন অবশ্যই তারিফের যোগ্য মাস্টার, নতুন চটি চ্যাম্পিয়ন, নতুন চটি চ্যালেঞ্জার ট্রফি পরিচালনায় নতুন চটি আমরা কজন ধন্যবাদ জানাবো সমস্ত মেম্বারদের। আবারও স্ট্রাইকে সোম বিরাজমান, আবার ওখান থেকে ইয়র্কার ডেলিভারি, কোনোভাবে কিন্তু হাত খোলা সুযোগ দিচ্ছেন না, রাউন্ডে আসবে চারটি রান সোমের খাতায়। অনবদ্য একটা বল, বুদ্ধিমত্তার পরিচয় এখানে, চঞ্চলতার পরিচয় দিচ্ছেন, অবশ্যই চতুরতার পরিচয় দিচ্ছেন, স্লোয়ার ডেলিভারি, প্রত্যেকটা মুহূর্তে নিজের ক্লাস, নিজের অ্যাবিলিটি, নিজের ক্ষমতা তা ফুটিয়ে তুলছেন বলার মাস্টার। আবারও ওখান থেকে অনবদ্য একটা স্পেল চেস করলেন, এই বোলিং স্পেলটা বাঁকুড়াবাসী বহুদিন মনে রাখবেন, আর নিয়াবেন বাজে আবার দীপু আতে হুয়ে জিয়া কাপ্তান আয়া হ্যায় ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দীপু অন ইস বোলিং মার্ক, জোরদার আপিল আপ দেখ সকতে উসমান, আর স্লো মোশন মে অজীব গরীব আন্দাজ মে ডিসিশন আতা হুয়া, ও ইউটি ট্রেনিয়া পেলে বাদ স্বাগত, আতে না আতে হি পেহলা হি গেন্দ ইয়া পে রিভার্স কা প্রয়াস জরুর থা, লেকিন ডট বল যে কাপ্তান বহুত আচ্ছা গেন্দবাজি করতে হুয়ে দীপু, শট দেখিয়ে ইস বার পাওয়ার কে সাথ এলিভেশন মিলা হ্যায় আর গেন্দ কো দর্শক দীর্ঘা মে ভেজা হ্যায় নীলা চৌকা।
आठ बार देखिए भैया, हर बार दोनों ही बांकुड़ा का खिलाड़ी आमने सामने शॉट देखिए, जिसका बल्ला है तलवार, जो गेंद से करता है या लगा, ये है छोटा सा नन्ना सा सोगतों का पावा मिलेगा चर्रा। बांकुड़ा टेनिस क्रिकेट का वन ऑफ द ब्रांड कह सकते हैं, वन ऑफ द सुपरस्टार कह सकते हैं, जहां पहला ही दो ओवर में, पहला दो ओवर में स्कोरबोर्ड में था सिर्फ 16 रन, सिर्फ 16 रन था। और अब देखिए तीसरा ओवर में मुकाबला में पलटवार लाया है। भैया कहते हैं ना, पल्सर 220 हो या फिर जिंदगी, सटीक टाइम में जो गियर को चेंज करेगा वही आगे जाएगा। भैया अच्छा गेंद था, ये वेरिएशन देखने मिला था, सरप्राइजिंग डिलीवरी दीपू के पास से। ओवर की समाप्ति हो चुकी है और इसी के साथ तीन ओवर के बाद स्कोर जगह पहुंच चुका है 20। तो बोला तो परिवर्तन ওখানে আবার মাস্টার খেল সোম খেল পাঁচটা লাগবে গোবরটা দেখ লেগ বাই সুবাদে বাউন্ডারি আসবে ঠান্ডা করে খেল স্টপকে বাহার করে দেন আম্পায়ার স্যার ওয়াইড বল সাথে সাথে চৌকা তো কুল মিলাকে 5 রান টোটাল 5 রান মুকাবলা খচাখচি দর্শকों में भरा हुआ ये खूबसूरत सा नतुन चोटी के मैदान। पहली दो ओवर, फर्स्ट ओवर से 12, सेकंड ओवर से 4 रन, तीसरा ओवर से फिर एक बार 12। भैया ना ये सूरत देखते हैं ना ये मुहूर्त देखते हैं, ये तो बस अपने टीम के जरूरत देखते हैं। मिला चौक एक्स्ट्रा जीतने के बाद यहाँ पे हल्का सा उछाल, कीपर उस्मान से वहाँ पे गलती हुआ है, उस्मान से गलती हुई है और उसी चीज का खामियाजा भुगतना पड़ रहा है। सो वन सेकंड स्ट्राइक पर भैया सम्मान करो, सरकार करो, कमाल लाजवाब सा ये बल्लेबाज के चौका को नमस्कार करो। महाभारत में अर्जुन ने जिस तरह से मछली की आंखों पे तीर चलाया था, तीर जैसा सीधा, गोली जैसा तेज, हैरत अंगेज मिला चौका। आसमानी टोला, तूफानी चौका मिला चार रन। तो आखिरी ओवर जा रही है, एक खेमा यहाँ पे आउट का मांग करती हुई तो फिर दूसरा खेमा यहाँ पे बाउंड्री का मांग कर रहा है। इंद्रो के नाम लेकिन बाजी पर उस्मान, तो यस नो लौटना पड़ेगा। सोगो तो बरकरार रहेंगे, सोम लौटेंगे डगआउट में, स्ट्राइक में फिर एक बार सोगो तो स्कोर पहुंच चुका है 61 तक। कोई मौका नहीं उस्मान, लेकिन भैया गेंद अच्छा है और एक गेंदबाज करे तो करे क्या, उस्मान क्या वापसी करेंगे या फिर सोगो तो बल्ले, ये सोगो तो के बल्ले से फिर एक चौका आएगा। उस महान का सबकी गेंदबाजी यहाँ पे, चालाक चतुर चंचल ये गेंदबाज उस्मान, लेकिन व्हाइट बॉल की संकेत, व्हाइट बॉल साथ ही साथ यह रन आउट का नजारा देखने मिला है। तो फिर एक बार यहाँ पे विकेट टू विकेट गेंदबाजी करने का प्रयास, बिंदी गेंद डॉट बॉल, स्कोर बोर्ड में 66-66। कमाल का ये शॉट, पहले मूड बनाया था कि ऑफसाइड की तरफ खेलेंगे, लेकिन अंतिम समय में बल्ला को मोड़ा, गेंद को मैदान के बाहर फेंका, मैच सब बुकिंग होते हुए।